তারপর প্রশ্ন করেছেন ইমাম গাজালির উদ্দিন কি পড়া যাবে ইমাম রহমতুল্লাহ আলী নিঃসন্দেহে বড় আলেম ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু তার আলমের ভান্ডার হাদিসের ক্ষেত্রে ছিল অত্যন্ত দুর্বল এবং তিনি জীবনে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেছেন বিভিন্ন পর্যায় অতিক্রম করেছেন তার উস্তাদের কাছ থেকে আবুল মাহলির কাছ থেকে জুয়েলির কাছ থেকে তিনি যা শিখেছেন সেগুলো ছিল আলবুল কালাম কালাম শাস্ত্র তিনি কালাম শাস্ত্র ঢুকেছেন সেখান থেকে পড়েছেন তারপরে তিনি ফালাসেফাত দার্শনিকদের রদ করতে চাই নিজে দার্শনিক সাজে গেছেন নিজে এটার ভিতরে ঢুকছেন এটাতে আর বের হতে পারেন নাই সারাটা জীবন এভাবে কাটিয়েছেন শেষ জীবনে এসে তিনি লিখেছেন আহিয়া উলমুদ্দিন এর আগে কিমিয়া শাহাদত লিখেছেন এটা পড়াই যাবে না কিমিয়া শাহাদত না হইয়া কিমিয়া কি নিয়ে সাকাওয়াত হওয়া উচিত মানে দুর্ভাগ্যের পরশমণী হওয়া উচিত সৌভাগ্যের না হয়ে তারপরে লিখেছেন শেষে তিনি আহিয়া উলুমুদ্দিন লিখেছেন এই সময় লেখার সময় তার কাছে হাদিসের ভান্ডার ছিল খুব কম এই জন্য বেশিরভাগ দূর হাদিস দিয়ে তিনি ভর্তি করে দিয়েছেন এই কিতাবের মধ্যে এই জন্য তার দোষ দেইনি আমরা যতটুকু তার জ্ঞান ছিল অতটুকু তিনি লিখেছেন শেষ জীবনে এসে তিনি মৃত্যুর সময় তার তার গায়ের উপর ছিল বোখারি মুসলিম সে হাদিসগুলি তিনি পড়েছেন কেন তিনি বুঝেছেন যে তার এলমের ক্ষেত্রে দৈন্যতা হয়েছে এক জায়গায় সেটা হচ্ছে তিনি পুরাণ এবং হাদিস থেকে হাদিস থেকে দূরে সরে গেছেন তবে মা মধ্যে তিনি বিরাট জায়গা চলে গেছিলেন অর্থাৎ বিবেকের যুক্তি দেওয়ার ক্ষেত্রে তার কোনো তুলনা ছিল না এই তিনি যে সমস্ত গ্রন্থ লিখেছেন অসুরের ক্ষেত্রে এই যুক্তি দিয়ে পূর্ণ করেছেন ফেকার ক্ষেত্রে যা লিখেছেন যুক্তি দিয়ে পূর্ণ করে লিখেছেন কিন্তু এলমে হাদিসের ক্ষেত্রে দূর থাকা দৈন্যতা থাকার কারণে সেগুলি বেশিরভাগ প্রচার প্রসার পায়নি আহিয়া উলুম এত বেশি প্রচার পেয়েছে কেন এই জন্য প্রচার পেয়েছে সেখান মধ্যে তিনি সেটার মধ্যে তিনি মানুষকে রাকায়েকের দিকে নিয়ে গেছেন মানুষের দুনিয়ার জীবনে যে সমস্ত মাদ বা যে সমস্ত ম্যাটেরিয়ালিজমের যে চাপ বা দুনিয়ার প্রতি যে মোহ সেটা থেকে বাঁচানোর জন্য তিনি যে কিছু কর্মকাণ্ড দেখিয়ে দিয়েছেন এটা করলে আবাদত হবে এটা করলে এই হবে এটা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে মানুষ তো এটা চায় সেটাই একটা অনন্য গ্রন্থ হিসাবে তখন মানুষ নিয়েছে কিন্তু এর মধ্যে সমস্যা হচ্ছে এটাই তিনি কিন্তু কোথাও কোথাও অহাজাত নিজের কথা বলেছেন তার কথা বলে ওয়ার্ধুল বুঝিয়ে নিয়েছেন যেটা পরবর্তীতে এটার জন্য পরবর্তী এটা পরবর্তীতে এর থেকে আরও খারাপ দিকে চলে গেছে তাহলে আমরা বুঝতে হবে যে জিনিসের সমস্যা এটা হচ্ছে এই গ্রন্থের মধ্যে আসলে কিছু সমস্যা আছেই প্রথমত হাদিসগুলো বেশিরভাগই দুর্বল অল্প কিছু হাদিস মাত্র শুদ্ধ আছে বেশিরভাগই দুর্বল আর আমরা যুগ যুগ ধরে এর পিছনে সম করে এগুলিকে তাকরিজ করেছেন ইমাম এরাকি রহমতুল্লাহ আলী তিনি তাকরিজ করেছেন এই হাদিসগুলো দেখিয়ে দিয়েছেন যে বেশিরভাগই দুর্বল তারপরে ইমাম জাবিদি তিনি সাহাবে সাদ মুিম সেখানে তিনি এটাকে তাকরিজ করে দেখিয়েছেন দুর্বল তো ইমামরা যুগে যুগে সেখানে ভুলগুলি তুলে ধরেছেন সবচেয়ে সুন্দর করেছেন ইমাম কুদাম আল মখদেসি তিনি যেই সুন্দর কাজটা করে সেটা হচ্ছে মিনহাজুল কাসেদিন লিখেছেন সেখানে তিনি সংক্ষেপে যে ভালো অংশটুকু সেখানে দিয়ে দিয়েছেন এই জন্য মেনহাজুল কাসেদিন যদি কেউ কেউ পড়ে তাহলে আত্মিয়া উলদিন তার না পড়াই উচিত সংক্ষেপে তো মিনহাজুল কাসিদিনটা পড়েন অনুবাদ হয়ে হয়তো হ্যাঁ হয়ে গেছে অনুবাদ হয়ে গেছে এটা বাংলায় পড়তে পারেন এবং এটা আরবিও পড়তে পারেন যাদের কাছে আরবি আছে সেটা মুক্তাশম মিনহাজুল কাসিন্দিও পড়েন আপনার আহিয়া উলুমুদ্দিন পড়া লাগবে না আহিয়া উলুদ্দিনের যে সমস্ত খোজা আছে ভুল তথ্য আছে দুর্বল তথ্য আছে এগুলি থেকে তিনি সেটাকে মুক্ত করেছেন এই বইটাকে এই জন্য সেই বইটা পড়বেন আহিয়া উলুমুদ্দিন আমি পড়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করেন এই জন্য কারণ এটা পড়লে আপনি সঠিক এবং অসত্য আছে অসত্য আছে সত্য অসত্যের মধ্যে থেকে আপনি পার্থক্য করতে পারবেন না সবগুলি নিয়ে নেবেন আর সেখানে এমন এমন তথ্য আছে যেগুলি সত্য নয় এবং সেগুলি আঁকিদের নষ্টও হয়ে যায় এই জন্য আমরা আহিয়াউল উদ্দিন পড়া সাপ্লাই করা মানুষকে দেয়া হাদিয়া দেয়া কোনোটাই আমরা অনুমোদন করি না আমরা মনে করি না যে ঠিক হবে বরং আপনার এর বিপরীতে মিনহাজুল কাসুদ্দিন অনুবাদও হয়েছে আলহামদুলিল্লাহ এবং ভালো লেখক বিখ্যাত একজন লেখক ও ওনার কাছ থেকে ওটা বইটা পড়ে আমরা ইনশাআল্লাহ আরও বেশি উপকৃত হতে পারবো এবং সেটার মাধ্যমে আমরা ভুল থেকে বেঁচে যেতে পারবো